বিসমিল্লাহির রহমানির রহিম। বের হওয়ার কথা ছিল সকাল 6টায়, বাট আমরা বের হচ্ছি অলমোস্ট 2 ঘন্টা পরে সকাল 8টায়। 21 ফেব্রুয়ারি 2021 রবিবারে বন্ধ পড়ায় টানা 3 দিনের বন্ধে আমরা যাচ্ছি কুষ্টিয়া শহর ঘুরতে। বন্ধু পেলে সবাই কক্সবাজার, সেন্ট মার্টিন বা সিলেট, জাফলং এই জায়গাগুলোতেই বেশি ভিড় করে, বাট আমরা ডিসিশন নিয়েছি আজকে ডিফারেন্স কোনো জায়গায় যাব। ডিফারেন্স জায়গাটা চুজ করেছি কুষ্টিয়া শহর। কুষ্টিয়া শহরে আমাদের এক ছোট ভাই শাকিল, তার নানুর বাড়ি, তার নিজের বাড়ি, তো সে সেখানে আমাদেরকে ইনভাইট করেছে, আমরা আজকে সেখানে যাচ্ছি। সো ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড লেটস গো উইথ আস অন কুষ্টিয়া। এখন বাজে সকাল 8টা 8, আর আমরা এই মুহূর্তে আছি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। কুষ্টিয়া যেতে হলে আমাদেরকে পদ্মা নদী পার হয়ে যেতে হবে। পদ্মা নদী দুদিক থেকে পার হয়ে কুষ্টিয়া যাওয়া যায়, এক মাওয়া হয়ে অথবা পাটুরিয়া ফেরিঘাট হয়ে। পাটুরিয়া ফেরিঘাটটা গুগল ম্যাপে আমাদেরকে কাছে দেখাচ্ছে, যে কারণে আমরা পাটুরিয়া ফেরিঘাটটাকে চুজ করে সেদিকে যাচ্ছি। পাটুরিয়া ফেরিঘাট যেতে হলে আমাদেরকে সাভার মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ফেরিঘাটে যেতে হবে। সো আমরা সেই পথেই আগাচ্ছি। এখন সকাল 10:30, অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা বাইক চালিয়ে এসে আমরা এখন আসি এই গ্লোরিয়াস পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশন, হোয়াট এভার ইট ইজ। প্রচণ্ড জ্যামের ভিতরে ছিলাম। সাভার দিয়ে এত জ্যাম হবে আজকে বন্ধের দিনে আমাদের কল্পনার ভিতরে ছিল না, থাকলে আমরা মাওয়া দিয়ে যাওয়ার চেষ্টা করতাম। সো এই যে 2.5 ঘন্টা লাগলো, ম্যাক্সিমাম টাইমে আমরা জ্যামে ছিলাম। সো এখন এখানে এসেছি, একটু ওয়াশরুমে যাব, হালকা নাস্তা করব, দেন আমরা পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে বের হয়ে যাব। আধা ঘন্টার বিরতির পরে মানিকগঞ্জ থেকে আমরা পাটুরিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। 10:40 বাজে এখন, দেখা যাক পাটুরিয়া যেতে কতক্ষণ লাগে। রাস্তায় প্রচুর ট্রাফিক, আসতে আমাদের অনেক সময় লেগেছে যেটা বললাম, আর প্রচুর চেকিং হচ্ছে কি কারণে জানি, বিশেষ করে ভারী ট্রাকগুলোকে চেক করা হচ্ছে, সম্ভবত ওভার ওয়েট চেক করা হয়। তা আমাদের কাগজপত্র সব ঠিক আছে, পুলিশে কোনো ইস্যু নেই ইনশাআল্লাহ। স্বাগত মানিকগঞ্জ জেলা। তাহলে অফিসিয়ালি আমরা এই মুহূর্তে হচ্ছে মানিকগঞ্জ শহরে ঢুকলাম। তো এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম এটা রং ছিল, আমরা ঢাকা দিয়েছিলাম কিন্তু মানিকগঞ্জের খুব কাছাকাছি। মানিকগঞ্জে একটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে মানিকগঞ্জে প্রচুর কুকুর মনে হচ্ছে আমার কাছে, আর কুকুরগুলো কিছুক্ষণ পরপর রাস্তা এপাশ ওপাশ হচ্ছে, রাস্তা ক্রসিং করছে আর কি, যেটা বাইকারদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। তো অনেক সময় ওভার স্পিডিংয়ে থাকার সময় যদি কুকুর পাস হয়, আপনাকে ব্রেক করে স্লো করতে হয়, ইনকেস যদি আপনি অন্যদিকে অন্য মনস্ক থাকেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই সাথে আমি মানিকগঞ্জের মানুষ রাগ করবে কিনা জানি না, যদি দেখে থাকে কোনো সময় তারাও একটু অ্যাওয়ারনেস কম তাদের ভিতরে দেখছি, তারা রাস্তা ক্রস হওয়ার সময় এদিক সেদিকটা খুব একটা দেখে না। বাসা থেকে এই পর্যন্ত 85 কিলোমিটার রাস্তা রান করেছি, আর এখন বাজে 11:00, দ্যাট মিন্স
আমরা এ পর্যন্ত 3 ঘন্টা বাইক চালিয়েছি। আমরা আরিচা ঘাটের বা পাটুরিয়া ঘাটের কাছাকাছি চলে এসেছি বলে মনে হচ্ছে, বেশি সময় লাগবে না। আর চমৎকার একটা ব্রিজ পার হলাম, জানি না এই ব্রিজের নামটা কি, মানিকগঞ্জের কেউ দেখে থাকলে নামটা মেনশন করবেন প্লিজ। আমরা পাটুরিয়া ফেরিঘাটের একদম কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠব। জানি না সামনে কীরকম জ্যাম আছে, তো আগে যেয়ে দেখি কী অবস্থা। এটা আমাদের খুব একটা বেগ পেতে হয়নি এদিকে। ওকে ওকে, ফেরিতে উঠেছি ঘুরে ধরে 11:30টায়, একদম আধা ঘন্টার মধ্যে আমরা দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছি। ডানে যাবা, ডানে খুলে লাও, যদি বাইতে থাকে খুলে ফেলো, টান দেখা ফেলাই দাও, ফেলাই দাও, ফেলাই দাও। সৈকতের কাজ, সৈকতে ইচ্ছা করে আমার গাড়িটার মধ্যে লাগাই দিল। ওকে রেডি, চলো চলো চলো। ওকে সমস্যা না, রাজবাড়ি 24 কিলো। সৈকত কোথায়? লেট সৈকত অলওয়েজ লেট করে। তুমি কি দৌলতদিয়ার দিকে গেলে নাকি? স্বাগতম। স্বাগতম কোন দিকে? রাজবাড়ি লিখতেছে মেবি না। তো হাতের বামে গেলে যাব আমরা মংলা সুন্দরবনের দিকে, আর হাতের ডান দিকে যাব আমরা কুষ্টিয়া রাজবাড়ি বা পাংশা, আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য বা ডেস্টিনেশন সেদিকে। তো আমরা এখন পাংশার উদ্দেশ্যে যাচ্ছি। ঘণ্টাখানেক বাইক চালিয়ে বেলা 1টার মধ্যেই আমরা রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে এসে পৌঁছে যাই। সেখানে এসে আমরা জুম্মার নামাজ পড়ে বাড়ির জন্য ফলটল কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়া আসার ব্লকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ব্লকে আমি কুষ্টিয়া জেলার বিখ্যাত বিখ্যাত সব জায়গাগুলো ঘুরে দেখাবো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, শিলাইদহ, লালন শাহের মাজার এবং আরও অনেক দর্শনীয় স্থানগুলো ঘুরেছি আমরা, সেই জায়গাগুলো দেখাবো। আরও দেখাবো প্রত্যন্ত অঞ্চলের সবুজ শ্যামল ছায়া ঢাকা গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য। মন ভালো করার জন্য এর চেয়ে সুন্দর পরিবেশ আর হতে পারে বলে আমার মনে হয় না।